এই অনুরাগ, 2024 কিন্তু এমন কিন্তু বেশ ওয়ার্থ ইট রে। 2020 এর জিনিস ভাই, আর কতই বা ভালো হবে। দেখা যাক তাহলে। ল্যাপটপ কিনতে গেলে এখনও কিন্তু অনেকের মনের মধ্যে এই কোয়েশ্চেনটা আসে যে উইন্ডোজ ল্যাপটপ কিনবে নাকি হচ্ছে ম্যাকবুক কিনবে। আর ম্যাকবুক কিনতে গেলে কিন্তু M1 কিন্তু অলওয়েজ একটা হট চয়েস হয়েই থাকে। এখন এরপরে কিন্তু অনেকের মনের মধ্যে এই কোয়েশ্চেনটাও আসে যে এই M1 কি 2024 সালে এখনও ওয়ার্থ ইট কিনা। সো আজকে আমরা পুরো ভিডিও জুড়ে এটাই ফাইন্ড আউট করার ট্রাই করবো যে M1 কি এখনও 2024 সালে ওয়ার্থ ইট কিনা। সাথে থাকছে আমি আফরিদ আলম পলক। চলুন চলে যাওয়া যাক আজকের এই ম্যাকবুকময় ভিডিওতে। সো প্রথমে যদি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, 1.3 kg এই ল্যাপটপটা কিন্তু পুরোটাই অ্যালুমিনিয়াম বিল্ড। অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন যে কতটা লাইট ওয়েট একটা ল্যাপটপ, এবং অ্যালুমিনিয়াম বিল্ড হওয়াতে কিন্তু অনেক শক্তপোক্ত একটা বিল্ড এখানে পাওয়া যাবে। এবং সাথে সাথে এই ল্যাপটপটা কিন্তু অনেক থিন, লাইক আমি যদি এইটা আমার আইফোন 11 সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু একদম ইজিলি বুঝতে পারতেছেন যে কীরকম থিন একটা ডিভাইস এটি। সো এই ল্যাপটপটা কিন্তু ইজিলি আপনারা যখন হচ্ছে ধরেন অফিসে যাচ্ছেন বা ভার্সিটিতে যাচ্ছেন বা ক্লাস করতে যাচ্ছেন, ব্যাগের মধ্যে জাস্ট নিয়ে গেলে মনে হবে জাস্ট একটা বই ক্যারি করছেন, তার কিন্তু বেশি কিছু মনেই হবে না এই ল্যাপটপটাতে। এরপর যদি আমরা এর আইপোর্টসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো এর বাম পাশে 2টা থান্ডারবোল্ট পোর্ট দেওয়া আছে এবং ডান পাশে একটা 3.5 mm জ্যাক দেওয়া আছে। এখন থান্ডারবোল্ট পোর্ট 2টা দিয়ে কিন্তু আপনারা চার্জিং বলেন বা ফাইল ট্রান্সফার বলেন বা HDMI কানেক্ট করে আপনারা মনিটর হিসেবে ইউজ করা যাবতীয় সব কাজ করতে পারবেন একটা এক্সটেন্ডার ইউজ করে আর কি। তো এই 2টা পোর্ট থাকাই কিন্তু আমার মনে হয় এটার একটা অনেক বড় একটা ড্রব্যাক, কারণ জাস্ট 2টা পোর্ট দিয়ে কাজ করাটা কিন্তু বেশ ভালো একটা ডিফিকাল্ট হয়ে যায়। সো যারা যারা এই ম্যাকবুকটা ইউজ করবেন তাদের সবার ক্ষেত্রে কিন্তু একটা হাব ইউজ করার একটা কিন্তু বাধ্যবাধকতাই হয়ে যায়। এবং 3.5 mm জ্যাকটা কিন্তু অবভিয়াসলি এখানে একটা ভালো একটা সাপোর্ট দিচ্ছে। তো এই জাস্ট আইপোর্টস বাদ দিয়ে যদি আমি মোটামুটি পুরো বিল্ড কোয়ালিটি নিয়ে বলি তাহলে কিন্তু বলতেই হবে এটা একটা রক সলিড একটা বিল্ড কোয়ালিটি আমাদেরকে দিচ্ছে, এবং এটাকে কিন্তু বিল্ড কোয়ালিটিতে আমাদের কিন্তু A+ গ্রেডটা দিতেই হচ্ছে। এরপর যদি আমি এর কিবোর্ড নিয়ে কথা বলি তাহলে এখানে ইমপ্লিমেন্ট করা আছে অ্যাপল ম্যাজিক কিবোর্ড, যেটা ওরা বলে আর কি। এটা কিন্তু নট আ ফুল সাইজ কিবোর্ড এবং এটা কিন্তু একটা ব্যাকলিট কিবোর্ড, আর এই ব্যাকলিটটা কিন্তু আপনারা নিজেদের মতন করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। টাইপিং এক্সপিরিয়েন্স নিয়ে বলতে গেলে আমার পার্সোনালি টাইপিং করতে যেয়ে মনে হচ্ছে একটু মুষি মুষি, বাট এইটা একটু ইউজ টু হওয়ার ব্যাপার আছে। একবার ইউজ টু হয়ে গেলে কিন্তু এই কিবোর্ডটা কিন্তু আপনার ইউজ করে বেশ ভালো লাগবে। এবং এর ডান পাশে কোনায় যে পাওয়ার বাটনটা আছে এইটাই কিন্তু এর ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। এখানে আপনারা টাচ আইডি ইনস্টল করে পরবর্তীতে সিকিউরিটি কাজে ব্যবহার করা যাবে। এবং এরপর যদি আমরা এর ট্র্যাকপ্যাড নিয়ে কথা বলি তাহলে কিন্তু বলতেই হয় এই ট্র্যাকপ্যাডটা কিন্তু অনেক মানে অসাধারণ। এই ট্র্যাকপ্যাডটা দিয়ে আপনারা হচ্ছে সব টাইপের গেস্টচার সাপোর্টেড, অ্যান্ড হচ্ছে ট্র্যাকপ্যাডটা বেশ বড় হওয়াতে এই ট্র্যাকপ্যাডটা ইউজ করেও বেশ ভালো লাগে। মোট কথা ট্র্যাকপ্যাড নিয়ে বলতে গেলে এটা কিন্তু বেশ অসাধারণ একটা সার্ভিস প্রোভাইড করে। অ্যান্ড এর সাউন্ডের ক্ষেত্রে কিবোর্ডের দুই পাশে কিন্তু 2টা স্পিকার গ্রিল ইউজ করা হয়েছে, যেটা দিয়ে কিন্তু একটা স্টেরিও সুন্দর সাউন্ড এটা প্রোভাইড করে, ডলবি অ্যাটমস প্লেব্যাক এটা সাপোর্ট করে। অ্যান্ড সাউন্ড নিয়ে বলতে গেলে বলতেই হবে যে এই ল্যাপটপটা থেকে কিন্তু বেশ ভালো কোয়ালিটির সাউন্ড পাওয়া যায়, অর্থাৎ আপনি কিন্তু এখানে বেস বা ট্রেবলেরও প্রেজেন্সটা কিন্তু ফিল করতে পারবেন। নট লাইক আপনার ওই ব্লুটুথ স্পিকারের মতন অনেক লাউড অ্যান্ড অনেক হেভি সাউন্ড দেবে এমন না, বাট এটা হচ্ছে অনেক কোয়ালিটি একটা সাউন্ড দেবে, অর্থাৎ আপনার রুম ফুল অফ পিপলের মধ্যেও এই ল্যাপটপটা থেকে আপনি একটা বেশ ভালো কোয়ালিটি অ্যান্ড ক্লিয়ার একটা সাউন্ড পাবেন। এবং এই ল্যাপটপে কিন্তু আপনারা ইনবিল্ট মাইক সিস্টেমও পেয়ে যাবেন, 3 mic সিস্টেমের একটা পুরো একটা সিস্টেম করা আছে এখানে, যেটা দিয়ে কিন্তু আপনারা একটা কোয়ালিটি ভয়েস কলসও করতে পারবেন। এবং ওয়েবক্যাম হিসেবে এখানে ইমপ্লিমেন্ট করা আছে 720 pixels একটা ওয়েবক্যাম ক্যামেরা, যেটা দিয়ে কিন্তু আপনারা বেশ মোটামুটি একটা ডিসেন্ট লেভেলের আপনারা মানে আউটপুট পাবেন। এমন না যে এটা দিয়ে বেস্ট কোয়ালিটির আউটপুট পাবেন, বাট এই মানে মোস্ট অফ দ্য ল্যাপটপস যেগুলো মার্কেটে এক্সিস্ট করছে সেগুলো থেকে কিন্তু এইখানে মোটামুটি বেশ ভালো একটা আউটপুট পাবেন। এবং মাইক থেকেও কিন্তু যেহেতু আপনারা বেশ ভালো একটা সাউন্ড ইনপুট পাওয়া যাচ্ছে এবং ওয়েবক্যাম দিয়েও যেহেতু ইনপুট পাওয়া যাচ্ছে, এই দুইটা মিলে কিন্তু এটা একটা টোটাল ভালো একটা কনফারেন্সিং সিস্টেমও হয়, অর্থাৎ এটা দিয়ে কিন্তু সুন্দর আপনি একটা ভিডিও কনফারেন্সিং বা ভিডিও কলের কাজগুলো কিন্তু সুন্দর মতো করে ফেলতে পারবেন। একটা ক্যাফেতে বসে আছেন সেখানেও কিন্তু আপনারা এইটা দিয়ে বেশ ভালো একটা ভিডিও কল বা এরকম কাজগুলো করে ফেলতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। চলুন এরপর আমরা দেখে নিই যে এটা ডিসপ্লের কী অবস্থা।
ডিসপ্লের ক্ষেত্রে এখানে কিন্তু ইমপ্লিমেন্ট করা আছে 13.3 ইঞ্চির কোয়াড এইচডি আইপিএস ডিসপ্লে, যেটাকে ওরা রেটিনা ডিসপ্লেও বলে, এবং ভিডিও লুকস ভেরি শার্প টু বি অনেস্ট, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই এবং কোনো কালার শিফটিং নাই। যদি এটা দিয়ে আপনারা পিডিএফ বা অন্য কিছু পড়তে যান, টেক্সট কিন্তু অনেক ভালো শার্প দেখায়, সো এগুলো নিয়ে কোনো কমপ্লেনের কোনো সুযোগ নাই এখানে। এবং এটা যদি ব্রাইটনেস নিয়ে বলতে হয়, এখানে 400 নিটসের ডিসপ্লে ইমপ্লিমেন্ট করা আছে, অর্থাৎ এটা দিয়ে ইনডোরে কোনো সমস্যা হবে না, বাট আউটডোরে যখন এটা আপনি ইউজ করতে যাবেন তখন অনেক ক্ষেত্রে সাফিসিয়েন্ট নাও মনে হতে পারে, বাট ইনডোরে কিন্তু এটা একদম টোটালি সাফিসিয়েন্ট, সেখানে কোনো সমস্যা নেই। এবং এই ডিসপ্লেতে সাথে কিন্তু আপনারা ট্রুটোনের ফিচার পেয়ে যাবেন, যেটা হচ্ছে আর কি অ্যাপলের সিগনেচার ফিচার আর কি। এবং এইটা ডিসপ্লে নিয়ে যদি বলতে হয়, তাহলে এটা বলতেই হবে যে বাজারে এই বাজেটের মধ্যে যেই ল্যাপটপগুলো আছে ওগুলোর ডিসপ্লেগুলো কিন্তু বড়জোর এই বাজেটের মধ্যে 1080 পিক্সেলের আপনারা ডিসপ্লে পাবেন, এবং কোয়ালিটি কিন্তু এটার ধারে কাছেও যাবে না। এই ডিসপ্লেটাতে কিন্তু মানে অ্যাপল যেগুলো ইমপ্লিমেন্ট করেছে ওরা কিন্তু ট্রাই করে, অ্যাপল অলওয়েজ কিন্তু ট্রাই করে যে ওদের প্রোডাক্টগুলোতে একটা ভালো ডিসপ্লে ইমপ্লিমেন্ট করে, সেটাই কিন্তু ওরা এখানে করেছে। সো চলুন এরপর আমরা দেখি যে আন্ডার দ্য হুডে এই ল্যাপটপে কী রয়েছে। সো আমরা যদি স্পেকের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ইউজ করা হয়েছে অ্যাপলের ফাস্ট আর্ম বেসড প্রসেসর রেভলিউশনারি অ্যাপল M1, যেটা কিন্তু আপ টু 3.2 GHz পর্যন্ত যায়। এটা কিন্তু 8 কোরের একটা CPU, যেখানে হচ্ছে 4টা পারফরমেন্স কোর এবং 4টা এফিশিয়েন্ট কোর রয়েছে, এবং 7 কোর GPU রয়েছে, সাথে রয়েছে 16 কোর নিউরাল ইঞ্জিন, এবং 8 GB একটা ইউনিফাইড মেমোরি কনফিগারেশন সিস্টেম এখানে রয়েছে, এবং সাথে থাকছে 256 GB SSD। এই দুইটা কিন্তু এটা হচ্ছে বেস ভার্সন ছাড়াও আরো কিন্তু বিভিন্ন ভার্সনে এটা অ্যাভেলেবল রয়েছে, অর্থাৎ 8 GB বদলে 16 GB ইউনিফাইড মেমোরিও আছে, আবার 256 GB SSD থেকে শুরু করে একদম 2 TB SSD পর্যন্ত কিন্তু অ্যাভেলেবল রয়েছে বিভিন্ন ভার্সনে। সো এরপর আমরা করলাম কি, বেঞ্চমার্কে এই ল্যাপটপটা কেমন পারফর্ম করে এইটাই দেখার জন্য ফার্স্টেই করলাম কি, এটাকে গিগ বেঞ্চে বসাই দিলাম। তো গিগ বেঞ্চে যখন আমরা এটাকে টেস্ট করলাম, তখন দেখলাম যে এইখানে সিঙ্গেল কোরে 2351 মতন স্কোর তুলেছে, এবং মাল্টি কোরে স্কোর তুলেছে 8700 মতো, এবং পরবর্তীতে দেখলাম ওপেন সিএলে এটা স্কোর তুলেছে 18876 মতন। সো এই স্কোরগুলো দেখলে কিন্তু বোঝাই যায় যে এটা সমসাময়িক যে আশেপাশে যে ল্যাপটপগুলো মার্কেটে অ্যাভেলেবল রয়েছে সেগুলোর তুলনায় কিন্তু এই স্কোরটা কিন্তু বেশ ভালোই একটা স্কোর আমাদের প্রোভাইড করছে। সো এরপর আমরা করলাম কি, এটাকে হচ্ছে আমরা নোভা বেঞ্চে বেঞ্চমার্ক করলাম, এবং সেখানে দেখি যে এখানে ওভারঅল 1556 স্কোর এটা প্রোডিউস করে। এরপর আমরা যখন পারফরমেন্স টেস্টে এটাকে বেঞ্চমার্কিং করলাম, তখন দেখলাম যে এটা 15057 মতন স্কোর তোলে, এবং লাস্টলি এটার SSD স্পিডটা আমরা মাপার জন্য পরে যখন আমরা এটাকে বেঞ্চমার্ক করলাম, সেখানে দেখলাম যে এটার রিড স্পিড 3428 মতন যায় এবং রাইট স্পিড 2298 মতন যায়। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এটার SSD-র ক্যালিবারটা কিন্তু মোটামুটি Gen 3 SSD-র থেকে একটু বেশি এরকম টাইপেরই আর কি। তো এরপর আমরা করলাম কি, অন্যান্য এর যে আপার ভ্যারিয়েন্স আছে অর্থাৎ M2 বা M3 এগুলোর থেকে কতটুকু পিছিয়ে আছে এইটা দেখার জন্য আমরা যখন টমস হার্ডওয়্যারে গেলাম এবং ওইখানে যে আমরা স্কোরগুলো নিয়ে একটু ঘাটলাম, তো স্কোরগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং স্ক্রিনে স্কোরগুলো দেখলে কিন্তু সহজেই বোঝা যাচ্ছে যে M2 আর M1-এর পার্থক্য কিন্তু খুব বেশি না, যেখানে M3 আর M1-এর একটা ভালো পার্থক্য আছে, বাট এখানে কিন্তু দামটাও দেখতে হবে। M1 কিন্তু মোটামুটি 90K-এর আশেপাশে আপনারা অ্যাভেলেবল পাবেন, M2 108,000 টাকার মতন, আর M3 কিন্তু প্রায় 120,000 টাকার আশেপাশে, সো রেঞ্জটা কিন্তু কোয়াইট হাই। সো আপনি যদি প্রাইস হিসেবে আপনি চিন্তা করেন, সেখানে কিন্তু M1 কিন্তু আপার ভেরিয়েন্সগুলোর তুলনায়ও একটা ভালো একটা কিন্তু পারফরমেন্স কিন্তু প্রোভাইড করছে। এই তো গেল কাগজের স্কোরের কথাবার্তা। যদি আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে বলি, সেক্ষেত্রেও কিন্তু বলতেই হবে যে এটা রিয়েল লাইফে কিন্তু ডে টু ডে লাইফে বেশ ভালো একটা সার্ভিস এটা প্রোভাইড করে। অর্থাৎ আপনি ব্রাউজিং করেন বা মুভি দেখেন বা অফিসের কাজ টাজ করেন, স্লাইড সাইজ বানান, এগুলোতে কিন্তু আপনাকে ধুমায়ে একটা পারফরমেন্স সার্ভ করে দিবে M1, এখানে কিন্তু কোনো সন্দেহ নেই। যেহেতু আমি ভিডিও এডিটর, সো আমার দেখা যাচ্ছে টুইটারে কি অনেক ভিডিও এডিটিংয়েরও কাজ করা হয়ে পড়ে। সো যখন আমি এইটাতে ভিডিও এডিট করি, সেক্ষেত্রে আমি দেখি যে এখানে 1080p-এর ভিডিওগুলো ধুমায় কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। 4K ভিডিওর ক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে বেশ ভালো কাজ করতে পারবেন, অর্থাৎ 10 বিটের যদি আপনারা ফাইল এখানে দেন, এরপর এখানে কিন্তু ট্রানজিশন বা এফেক্টসগুলো দেন, সেক্ষেত্রেও কিন্তু এটা আপনাকে কোনো রকমের কিন্তু প্লেব্যাকে কোনো কিন্তু সমস্যা হয় না। বাট যদি আপনি হচ্ছে 3টা বা তার বেশি লেয়ারে কাজ করেন, কোনো হচ্ছে জটিল ফিউশনের কাজ এখানে করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু এখানে ফ্রেম ড্রপ দেখা যায়, বাট ওই ক্ষেত্রেও কিন্তু আপনি প্রক্সি সেট করেও কিন্তু কাজ করতে পারবেন। সো যদি আমি 4K ভিডিও এডিটিংয়ের কথা বলি, সেখানেও কিন্তু এটা আপনাকে একটা মোটামুটি বেশ ভালো একটা পারফরমেন্স সার্ভ করে দিবে। তো এই বাজেটের মধ্যে আশেপাশে যদি অন্যান্য ল্যাপটপের আপনি দিকে তাকান, সেক্ষেত্রে
ক্ষেত্রে কিন্তু আপনি দুই টাইপের ল্যাপটপ পাবেন। একটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক পারফরমেন্স বেসড ল্যাপটপ, আবার দেখা যাচ্ছে ক্যাজুয়াল ইউজের জন্য। ক্যাজুয়াল ইউজের জন্য স্বাভাবিকভাবেই থিন বা পাতলা ল্যাপটপ হবে, যেগুলোতে কিন্তু আপনি এই পাওয়ারফুল পারফরমেন্সটা কিন্তু পাবেন না। আবার যদি পারফরমেন্স বেসড ল্যাপটপগুলো নিতে চান সেগুলো কিন্তু অনেক মোটা ভারী হবে, সেখানে কিন্তু আপনি এরকম পাতলা ল্যাপটপ পাবেন না। সো এই ওভারঅল কাজের ক্ষেত্রেও কিন্তু M1টা কিন্তু যে আপনাকে ভালো সার্ভ করে দিবে এটা কিন্তু বলতেই হচ্ছে। এরপর চলুন আমরা দেখি এই ফ্যানবিহীন এই ল্যাপটপে থার্মাল ম্যানেজমেন্টটা কেমন। সো থার্মাল ম্যানেজমেন্টটা বোঝার জন্য আমরা করলাম কি, সিনেবেঞ্চে কয়েকটা লুপ চালালাম, এরপর আমরা মোটামুটি পর্যবেক্ষণ করলাম যে এইটার থার্মাল বা টেম্পারেচারটা কতটুকু ওঠে। সো আমরা দেখলাম যে এখানে ম্যাক্স 44-45 ডিগ্রি সেলসিয়াস যায়, এর কিন্তু বেশি আমরা খুব একটা উপরে উঠতে দেখি নাই। তো এইখানে যদি আমাদের থার্মাল ম্যানেজমেন্ট নিয়ে বলতে হয় তাহলে কিন্তু এটা বলতেই হবে যে এই ল্যাপটপের যে M1 যে একটা এফিশিয়েন্ট আর্কিটেকচার আছে, এই যে আর্ম বেসড প্রসেসর, এটা কিন্তু আমাদের বেসিক্যালি আমরা কিন্তু আমাদের মোবাইলের CPUগুলোতেও কিন্তু এই আর্ম বেসড প্রসেসরগুলাই পাই। তো এই প্রসেসরগুলোর কিন্তু ধর্মই এরকম যে এটা কিন্তু হচ্ছে খুব বেশি টেম্পারেচার উঠাবে না, উল্টা ব্যাটারি ম্যানেজমেন্ট করে খুব সুন্দর আমাদের একটা এফিশিয়েন্ট পারফরমেন্স দিবে, ঠিক যেমনটা কিন্তু আমরা এই ল্যাপটপটাতে দেখতে পাচ্ছি। সো বেসিক্যালি থার্মাল ম্যানেজমেন্ট হিসেবেও আমরা এটাকে একটা ভালো এ গ্রেড আমাদের দিতেই হবে। সো চলুন এরপর আমরা দেখি যে সিস্টেম হিসেবে এটা কেমন কি করছে। সো অপারেটিং সিস্টেম হিসেবে এখানে ইউজ করা হয়েছে ম্যাকওএস 14.5, যেটার ডাক নাম হচ্ছে সোনোমা। ওয়েল, যদি এইটার অপারেটিং সিস্টেম নিয়ে বলতে হয় তাহলে এটা বলতেই হবে যে এই ওএসে অভ্যস্ত হওয়ার একটা ব্যাপার আছে, অর্থাৎ কিছু কিছু সিম্পল টাস্কও আপনার একটু ঘুরাই পেঁচাই করতে হয়। যেমন ধরুন আমি যদি বলতেই হয় তাহলে বলতে হবে যে আপনি ধরুন কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ক্লোজ করবেন, সেখানে দেখা যাচ্ছে জাস্ট ক্রস বাটনে ক্লিক করলেই হচ্ছে না, এটার জন্য আপনাকে ট্যাবে যে ক্লিক করে ক্লোজে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু বন্ধ হবে। বাট আপনি যদি একবার এই ওএসে অভ্যস্ত হয়ে যান তাহলে কিন্তু আপনার কিন্তু মানে বেশ ভালো একটা সুবিধা পাবেন। কেমন কি, যেমন ধরেন আপনি হচ্ছে PDF বানাতে চান, এক ক্লিকে হচ্ছে কয়েকটা ফাইল মিলে একটা PDF বানাতে পারছেন, বা ধরুন এক ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছেন, এরকম কিন্তু সুযোগ সুবিধা কিন্তু এই ম্যাক ওএসে আপনার আছে। একবার অভ্যস্ত হয়ে গেলে আপনার জিনিসটা বেশ ইজি হয়ে যাবে, সেই ক্ষেত্রে সমস্যা হবে না। তাছাড়াও এই অপারেটিং বা অপারেটিং সিস্টেম না, পুরো এই অ্যাপলের ইকোসিস্টেমের কিন্তু বেশ ভালো একটা সুবিধা আপনি নিতে পারবেন। যদি ধরুন আপনার কাছে যদি আইফোন থাকে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ল্যাপটপ চালাচ্ছেন, আপনার মোবাইলে কল আসলো, এখানেও কিন্তু কলটা চলে আসবে, আপনার কিন্তু মোবাইলে টাচও করা লাগবে না, আপনি এখান থেকে ধরতে পারবেন। বা আপনার বিশাল বড় একটা ফাইল ল্যাপটপ থেকে মোবাইলে বা মোবাইল থেকে ল্যাপটপে নিতে হবে, এই এয়ারড্রপের মাধ্যমে নিয়ে নিচ্ছেন। আবার সামনে কিন্তু একটা বড় একটা চেঞ্জ আসতে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স, যেটা ওরা AI নাম দিছে। এই অ্যাপল ইন্টেলিজেন্সেরও কিন্তু অনেক অনেক ফিচার্স কিন্তু সামনে আনলক হতে যাচ্ছে এই M1। সো সব মিলে কিন্তু আমাদের এইটা কিন্তু বুঝতে হবে যে এই অপারেটিং সিস্টেমের কিন্তু আরও অনেক এক্সাইটিং পার্ট কিন্তু এখনও বাকি আছে। তো চলুন এরপর আমরা দেখি যে ব্যাটারি ম্যানেজমেন্টে এই ল্যাপটপটা কেমন করছে। সো এই ল্যাপটপে ইমপ্লিমেন্ট করা আছে 49.9 ওয়াট আওয়ারের একটা লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটাতে কিন্তু ওরা ক্লেম করে প্রায় 18 আওয়ার্সের মতন একটা ব্যাটারি ব্যাকআপ দিবে। যদিও রিয়েল লাইফ সিনারিওতে কিন্তু দেখা যায় যে 10-11 আওয়ার্সের মতন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, ডিপেন্ডিং অন দ্য ইউসেজ অ্যান্ড ব্যাটারি হেলথ। ব্যাটারি হেলথটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর এখানে। তো যাই হোক, এই ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা 30 ওয়াটের USB-C পাওয়ার অ্যাডাপ্টার, যেটা কিন্তু সেই ল্যাপটপের বক্সের সাথে দিয়ে দিবে। এই অ্যাডাপ্টারটা দিয়ে আপনার ফুল চার্জ করতে মোটামুটি 1 আওয়ারের মতন লাগবে। এই ল্যাপটপে কিন্তু আবার স্মার্ট চার্জিংয়ের একটা ব্যাপার আছে, সেটা কীরকম, ধরুন আপনি ল্যাপটপটা হচ্ছে চার্জে বসাইছেন, এরপর আপনি ইউজ করতেছেন, সো এই ক্ষেত্রে আপনার কিন্তু পাওয়ারটা কিন্তু ডিরেক্টলি অ্যাডাপ্টার থেকে ড্র করবে, এমন না যে পাওয়ারটা আগে ব্যাটারিতে যাবে সেইখান থেকে আপনার হচ্ছে ল্যাপটপ ড্র করতেছে, ব্যাপারটা এমন না। এটা এই সিস্টেমটা এমনভাবে করা হয়েছে যেন আপনার ব্যাটারি হেলথ আস্তে আস্তে ডিগ্রেড করে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু একটা স্মার্ট একটা ফাংশন এখানে ইমপ্লিমেন্ট করা আছে। সো যাই হোক, এই ছিল মোটামুটি ওভারঅল ডিসক্রিপশন অফ দিস ডিভাইস। এবার চলুন কনক্লুশনে কি বলা যায় এই ল্যাপটপটা নিয়ে। সো ওভারঅল এই ল্যাপটপটা নিয়ে কি বলা যায়, ওয়েল প্রোজ হিসেবে যদি এই ল্যাপটপটাকে আমার বলতে হয় তাহলে কিন্তু বলতে হবে যে 2024 সালেও কিন্তু প্রিটি সলিড একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে এই ল্যাপটপটা। অর্থাৎ আপনি একটা আইডিয়াল ল্যাপটপ বলতে কী বুঝতেছেন, একটা হচ্ছে ভালো বিল্ড কোয়ালিটি, ভালো ডিসপ্লে, ভালো পারফরমেন্স সবই কিন্তু এখনও এই ল্যাপটপটা ডেলিভার করতে সক্ষম। তো সব দিক থেকে 2024 সালেও যদি হচ্ছে M1 কেউ নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু এটা প্রিটি একটা গুড ডিভাইস বলে বিবেচনা করাই লাগবে। এবং কনসেপ্টের দিকে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে ধরুন এটার ম্যাকওএসটা, অনেকেই কিন্তু ম্যাকওএসের
সাথে কিন্তু কম্পেটিবল হইতে কিন্তু বেশ প্যারা খায়, এইটা কিন্তু বলতেই হচ্ছে। তারপর ধরুন এইটার আইও পোর্টসের অপশনটা কিন্তু অনেক কম, লাইক জাস্ট দুইটা থান্ডারবোল্ট পোর্ট, ওইটা দিয়ে কিন্তু আপনার সব কাজ চালাতে হচ্ছে। আবার ধরুন এই রেগুলার ইউজেসেও এই ল্যাপটপটা নিয়ে কিন্তু অনেক সময় অনেক ঝামেলায় পড়তে হয়। যেমন যদি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি কিন্তু বেসিক্যালি সিএসসি স্টুডেন্ট, বাট আমার কিন্তু যেই ট্রিপলি কোর্সগুলোর কিছু কিছু সফটওয়্যার আছে, যেমন ধরেন হচ্ছে এলটি স্পাইস অ্যান্ড অল, এবং ধরুন আবার আমার হচ্ছে আরেকটা কোর্স আছে যেখানে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়, ওইটার সফটওয়্যার রান করার জন্য আমি ম্যাকওএসে অনেক খোঁজাখুঁজি করার পরও কিন্তু ম্যাকওএসে কিন্তু কোনো সাপোর্টেবল সফটওয়্যার পাইনি, অর্থাৎ এটার জন্য কিন্তু আমার উইন্ডোজের উপরেই ডিপেন্ড করা লাগতেছে। সো এইরকম বিভিন্ন সফটওয়্যার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু আপনার ম্যাকওএসে কিন্তু একটু ঝামেলা পেতেই হবে। সো কনস হিসেবে যদি বলতে হয় তাহলে কিন্তু আমাদের ম্যাকওএস নিয়ে এটাই বলতে হবে, সাথে কিন্তু এটা প্রাইজের কিন্তু ব্যাপারটা আসেই, অর্থাৎ 2020 সালেও এই ল্যাপটপটা কিন্তু প্রায় 1,00,000 টাকার আশেপাশে রিলিজ করলেও এখনও যদি কেউ কিনতে যায় এটা কিন্তু 90K দিয়ে কিনতে হয়। ইভেন যদি মানে কয়েক মাস আগেও এই ল্যাপটপটা বাজার মূল্য কিন্তু হঠাৎ করে 97,000 আশেপাশে উঠে গেছিলো। সো সব মিলিয়ে বিবেচনা করলে কিন্তু এই ল্যাপটপটার মানে প্রাইসটাও কিন্তু একটু কনসার্নের মধ্যেই পড়ে। এখন এই ল্যাপটপটা কি 2024 সালেও কি সাজেস্ট করা যায়? ওয়েল, আপনি যদি এই কনসগুলোর মধ্যে এই যে ধরেন আপনার সফটওয়্যার এক্সপিরিয়েন্স এগুলো যদি আপনি বিবেচনা করেন, এগুলো বিবেচনা করেও আপনি যদি ডেইলি লাইফে একটা সলিড একটা ল্যাপটপ এক্সপিরিয়েন্স চান, সেই ক্ষেত্রে কিন্তু এই M1 কিন্তু আপনাকে প্রিটি একটা গুড এক্সপিরিয়েন্স দিয়ে দিবে। যদিও 90K রেঞ্জে কিন্তু এখনও মার্কেটে কিন্তু আরও অনেক ল্যাপটপস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারেন। তারপরও যদি আপনি 2024 এসে M1 কিনতে যান, সেটা কিন্তু আপনাকে একটা ভালো একটা সার্ভিস অবভিয়াসলি দিয়ে দিবে। বাট আমার মতে যদি আপনি হচ্ছে একটু সেকেন্ড হ্যান্ড M1 নিতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য আরও ভালো একটা ডিল হতে পারে। অর্থাৎ আপনি যদি এখন মার্কেট প্লেসে M1 যদি মানে সার্চ করেন, তাহলে কিন্তু দেখবেন যে এটা কিন্তু 70K এর রেঞ্জে আশেপাশে পেয়ে যাবেন। আপনি যদি মোটামুটি খুঁজে একটা ভালো কোয়ালিটির একটা ভালো ব্যাটারি হেলথের যদি M1 নিতে পারেন, তাহলে কিন্তু এই ডিলটা আপনার জন্য সেরা হয়ে উঠবে। সো আজকে ওভারঅল এটাই ছিল আমাদের M1 নিয়ে মোটামুটি সব কথাবার্তা, যে 2024 সালে M1 কি এখনও ওয়ার্থ ইট কিনা। তো এরকম আরও যদি আপনারা ভিডিও পেতে চান, তাহলে আমাদের কিন্তু একটা গ্রুপ আছে, সেটার নাম হচ্ছে টেকোলিক বাংলাদেশ। এই গ্রুপে কিন্তু অ্যাড হয়ে যেতে পারেন। এই গ্রুপে কিন্তু আমরা কিন্তু আলোচনা করি বিভিন্ন বিষয় নিয়ে, তারপর হচ্ছে আমাদের সামনে কী কী ভিডিও আসতে পারে এগুলো নিয়ে আলোচনা হয়, বিভিন্ন ইস্যুস নিয়ে আলোচনা হয়। সো ফটাফট এই গ্রুপে অ্যাড হয়ে যান। আর হচ্ছে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো আসেই। সো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।